কলকাতায় মিমি চক্রবর্তীর বাড়িতে দাওয়াত খেয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সম্প্রতি শাকিবের নতুন একটা ভিডিও চিত্রকে লক্ষ্য করে এমনই একটা খবরের হেডলাইন দেখা গেল, যেখানে তুফান সিনেমা মুক্তি উপলক্ষে মিমি চক্রবর্তীর ছিল বিরাট আয়োজন। কলকাতার স্টাররা শুধুমাত্র মিমিকেই নয়, কংগ্রাচুলেশন জানিয়েছেন শাকিব খানকেও। তো চলুন জেনে নেওয়া যাক কোন উপলক্ষে মিমির বাড়িতে দাওয়াত খেয়েছেন শাকিব খান। শাকিব খানকে এখন শুধু আর একজন সুপারস্টারের মধ্যে নির্ণয় করা যায় না, বলা যায় এপার ওপার দুই বাংলার মেগা স্টার শাকিব খান। বরাবরের মতো এবারে তুফান দিয়ে কাঁপিয়েছেন গোটা এশিয়া মহাদেশকে। তবে তুফানের নায়িকা মিমি চক্রবর্তীকে নিয়ে পর্দার বাইরেও বেশ আলোচনায় এসেছেন কিং খান। মনে করা হয় যে মিমির সঙ্গে কাজের বাইরেও একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে শাকিবের, আর তার মাঝে এবার মিমির বাড়িতে দাওয়াত খাওয়ার একটা আলোচনায় উঠে এসেছেন কিং খান। প্রকাশিত ভিডিও চিত্রটি মিমি চক্রবর্তীর সঙ্গে শাকিবের ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে নানারকম গুঞ্জনই তুলে দিয়েছে। কেননা মিমির সঙ্গে শাকিবের সম্পর্কটা যে কতটা ঘনিষ্ঠময় তার কিছুটা ইঙ্গিত শাকিব নিজেই দিয়েছিলেন। কাজের মধ্য দিয়ে হলো তাদের একে অপরের ব্যক্তিগত সম্পর্কটি বেশ আলোচিত। কিন্তু মিমির বাড়িতে কোন উপলক্ষে দাওয়াত খেলেন শাকিব খান, সেই প্রশ্নটা তো উঠেই আসে। তুফান মুক্তির পরে মিমির একটা মূর্তি পূজার সাজের ভিডিও আলোচনায় আসে, আর তার উপরেই এখন আবার খবরের হেডলাইনে জানা যায় মিমির বাড়িতে শাকিবের দাওয়াত। ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে ব্যস্ত পার্সন বলা হয় এই সুপারস্টারকে, যে কারণে পর্দার অন্তরালেও নেই তার কোনো রকম অবসর। তিনি তার ব্যক্তি জীবনে নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী গড়ে তোলার লক্ষ্যে কসমেটিক্স কোম্পানি হার্লেনের সঙ্গে যুক্ত হয়েছেন, যেখানে বাংলাদেশের হয়ে তিনি এই কোম্পানির মূল ডিরেক্টরের দায়িত্বটাই পালন করছেন। আর সেই কোম্পানির প্রেসকন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার ভিডিও চিত্রটি নিয়ে নানাজনে নানাভাবে কিং খানকে প্রেজেন্ট করছে। প্রকৃতপক্ষে মিমির সঙ্গে তার সম্পর্ক যাই থাকুক, এই ভিডিও চিত্রটি ছিল তার হার্লেনের অনুষ্ঠানের।